নারী যখন পুরুষের সাথে ভাব লাগিয়ে কথা বলে একদিন দুই দিন তিন দিন পরে পুরুষ বলে ও মায়া মায়া গো ভাব লাগায় কই গে লাগু এইজন্য আল্লাহ বলছে সাবধান ফালা তাকদনা বিল কউলি ফায়তমা আল্লাযী ফি কলবিহি মারাদ وقلنا কওলান মারুফা কিভাবে কথা বলবে এমন ভাবে কথা বলবে যেন পুরুষ কষ্ট না পায় কর্কশ ভাষা যেন না হয় আবার এমন ভাবে কথা বলবে না যেন আকৃষ্ট হয় কিভাবে কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে নারীদেরকে আল্লাহ তালা তাদের চেহারা যেমন আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছে তাদের কণ্ঠটাও আল্লাহ তালা আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছেন নারীরা কথা বললে দেখবেন আপনি খালি আকৃষ্ট হচ্ছেন এই জন্য আল্লাহ দেড় হাজার বছর পূর্বে বসে নারী তুমি কিভাবে কথা বলবা ফালা তাহদা আবিল কৌলি ফায়েতমা আল্লাহ রিফি কলবিহি মরদ মরদু অকুল্ল কৌলাম মারুফা দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বলতেছে নারীরা তোমরা যখন পর পুরুষদের সাথে কথা বলবা তখন কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না কারণ যাদের অন্তরে বেদি আছে যার অন্তরে বেদি আছে সে কুবাসনা করবে বাহ কি চমৎকার কণ্ঠ যদি তার কণ্ঠ এত চমৎকার হয় না দাঁড়িয়ে অন্য অন্য জিনিসগুলো কত চমৎকার জল্পনার জগতে জিনা বেবিচার শুরু হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা বলতেছে বাপ লাগিয়ে কথা বলবে না নারী যখন পুরুষের সাথে বাপ লাগিয়ে কথা বলে একদিন দুই দিন তিন দিন পরে পুরুষ বলে ও মায়া মায়া গো ভাব লাগায় কই গে লাগু এই জন্য আল্লাহ বলছে সাবধান ফালা তাকদিল কাউলি ফয়াত মা আল্লা ফি কলবিহি মারদ ওয়াকুল্লা কাউলাম মা রুফা কীভাবে কথা বলবে এমনভাবে কথা বলবে যেন পুরুষ কষ্ট না পায় কর্কশ বাসা যেন না হয় আবার এমনভাবে কথা বলবে না যেন আকৃষ্ট হয় কিভাবে কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে